Hey guys, this is Deepshikha. Welcome to my NET Bangla online offline. Welcome সমস্ত স্টুডেন্টদের, সমস্ত NET ক্যান্ডিডেটদের, শুধু বাংলা নয়, যে কোনো সাবজেক্টে সবাইকে, সমস্ত ক্যান্ডিডেটকে welcome. Welcome যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্যান্ডিডেটদেরও. 10টা এমন ক্যারেক্টারিস্টিক আজকে আমি ডিসকাস করব যেটি থাকা তোমার মধ্যে ভীষণভাবে প্রয়োজনীয়, যে কোনো পরীক্ষায় সাফল্য লাভ করতে গেলে 10টা টিপস বলতে পারো, যে কোনো সফল ব্যক্তির সাথে আলোচনা করে দেখতে পারো, তোমারই ক্লাসমেট, তোমারই সিনিয়র, তাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিকগুলো ছিল বা তারাও এই 10টি টিপস ফলো করেছে নিজের লাইফে আর আজকে তারা সফল। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, নতুন ভিউয়ার হয়ে থাকো, প্রথম আমার চ্যানেল ভিজিট করছো, প্রথম আমার ভিডিও দেখছো, অবশ্যই আগে সাবস্ক্রাইব করে নাও, তারপরে ভিডিওটা কন্টিনিউ করো। যদি বাংলারই ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। কেন এটা প্রয়োজন, কেন প্রত্যেকটা নোটিফিকেশন তোমার ভীষণ দরকারি, আমি এগুলো বলতে থাকবো ভিডিওটা কন্টিনিউ হওয়ার সাথে সাথে। একটা স্লাইডও মিস করবে না, শেষ অবধি দেখো। আজকে আমাদের ছিল ডাউট ক্লিয়ারিং সেশন পার্ট ওয়ান, আজকে স্যাটারডে, তাই সেদিন ডাউট ক্লিয়ারিং সেশন থাকে, এর সাথেই আমি অ্যাড করে দিয়েছি। যেহেতু কমেন্টের মধ্যে কোনো ডাউটস আমি পাইনি কারোর, এগুলো তো আমি আলোচনা করবই, তার সাথে সাথে 10টা টিপস আমি অ্যাড করে দিয়েছি, ভীষণ হেল্পফুল হতে চলেছে পুরো ভিডিওটা, একটুও মিস করবে না, পুরোটা দেখবে। আগে আমি কমেন্টগুলো নিয়ে আলোচনা করব, শেষে কমেন্ট অফ দ্য উইক কে হয়েছে সেটা রিভিল করব, আর এই 10টি টিপস বলতে থাকবো একের পর এক। এগুলোকে ফলো করো, তাহলে সফলতা আর বেশি দূরে নেই তোমার থেকে। তাহলে শুরু করা যাক। আমার প্রথম ভিডিওর কমেন্ট, প্রথমে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা থ্যাংক ইউ সো মাচ, নাইস কনসেপ্ট, মর্নিং ভয়েসও বলেছে, উত্তম দাস আমার পুরনো স্টুডেন্ট, ছন্দ অলঙ্কারের নোটসের জন্য থ্যাংক ইউ জানিয়েছে, সুরজিৎ দাসকেও থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা ভাবনা ও অ্যাপ্রিসিয়েট করেছে। এছাড়া বাংলা বই রিভিউ আছে, আছে মালবিকা আমার পুরনো ছাত্রী বলেছে এগিয়ে যাও, মালবিকা তুমিও এগিয়ে যাও। নেক্সট ভিডিও অর্থাৎ এটা মক টেস্টের ভিডিও ছিল, তৃষ্ণা তার স্কোরটাকে শেয়ার করেছে, আরও ভালো করে প্রিপারেশন নাও, বেটার স্কোর করো। আননোন ইউজার বলেছে লাভ ডিপ, থ্যাংক ইউ সো মাচ ফর দিস। নেক্সট আসছে অ্যারিস্টটলের ভিডিও, যেটা আমি কালকে আপলোড করেছিলাম, এইটার প্রশংসা পেয়েছি শুধু কমেন্টে না, পার্সোনালিও পেয়েছি। বিশেষ করে ধন্যবাদ সুরজিৎ দাসকে, আমাকে বলেছে যে তুমি এইভাবেই ইউনিট ধরে ধরে টপিকগুলো বানাতে থাকো, তাহলে ভীষণ সুবিধা হবে, এইভাবেই স্ট্র্যাটেজি মেনটেন করে এইভাবেই যদি পড়ে তারা বা আমি বানিয়ে থাকি, ভীষণ সুবিধা তাদের। এছাড়াও বেঙ্গলি নেট টিউটোরিয়ালকেও এখানে থ্যাংক ইউ। তাহলে শুরু করা যাক, স্লাইড অলরেডি চলে এসেছে, প্রথম টিপস গেট সেট রেডি। প্রথম টিপ নাম্বার ওয়ান হচ্ছে আইসোলেশন, আইসোলেশন ফর ফ্রম এভরি ওয়ান, আইসোলেশন ফ্রম এভরিথিং, যে কোনো ধরনের গুজব, যে কোনো এমন মানুষ যে শুধুই তোমার জীবনে কোনো মানে রাখে না, এরকম কারোর কথায় কোনো রকমের কান দিও না, কোনো গুজবে কান দিও না, সমস্ত রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজেকে দূরে রাখো, আখেরে শুধুমাত্রই ক্ষতি হবে, এইটুকানি আমি বলতে পারি। আমার সাথেও অনেকে প্রিপারেশন নিয়েছে, সারা দিন তারা গ্রুপে বকবক করতো, আজ অবধি নেট পেয়েছে বলে আমি অন্তত খবর পাইনি। নেক্সট নাম্বার টু হচ্ছে সেলফ মোটিভেশন, ভীষণ দরকারি এটা, আমি বারবার করে বলে থাকি, সেলফ মোটিভেট করার চেষ্টা করো, মনে করো আর বারবার করে কেন তুমি এই জার্নিটা একদিন শুরু করেছিলে, কেন এটা ইম্পর্টেন্ট। অনেকে ফ্যামিলির জন্য করে থাকে, অনেকে নানা রকম জীবনের গোলস থাকে, সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো যে সেটা অ্যাচিভ করার পরে তুমি কোথায়, কী হবে তোমার জীবনটা, এই প্রতিকূলতাগুলো যেগুলোর মধ্যে আজকে তুমি আটকে আছো এগুলো আর থাকবে না, সেটা মনে করলেই যথেষ্ট বুস্ট আপ পাওয়া যায়, যথেষ্ট সেটা সেলফ মোটিভেশনের কাজ করে। নাম্বার থ্রি আসছে সিম্প্যাথি ম্যানিয়া, এটা খুব বাজে, এটা আমাদের শত্রু, আমাদের ভেতরেই থাকে এবং এটা আমাদের সব থেকে বড় শত্রু বলতে পারি। সেলফ সিম্প্যাথি ম্যানিয়া অর্থাৎ নিজেকেই সিম্পাথাইজ করা, আমার কাছে মেটেরিয়ালস নেই, আমার কাছে ফেসিলিটিস নেই, আমার কাছে ফোন নেই, আমার কাছে ভিডিও সাবস্ক্রিপশন নেই, এসেট্রা এসেট্রা, তোমরা নিজেরাও জানো, আছে সব কিছু
শুধু একটু বুদ্ধি প্রয়োগ করা দরকার। আর যদি নাও বা থাকে তার মধ্যেও কত কম মেটেরিয়াল নিয়ে কত কম সময়ের মধ্যেও লোকে ক্র্যাক করে থাকে সেগুলো যদি জানতে পারো বা সে দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করো তাহলে লাভবান হবে। সিম্প্যাথি ম্যানিয়া যদি থেকে থাকে তোমার মধ্যে সেটাকে সবার আগে তাড়ো। নেক্সট আসছে ডিলিট অ্যান্ড ইগনোর, মোস্ট ইম্পর্টেন্ট এবং আমার ফেভারিট বলতে পারো। ডিলিট অ্যান্ড ইগনোর শুধু পরীক্ষার জন্য না, ডেডিকেশনের জন্য না, নিজের জীবনের ক্ষেত্রেও ভীষণ দরকারি। কী ডিলিট করবে, কাকে ইগনোর করবে, সেই একই চলে আসছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইত্যাদি ইত্যাদি সমস্ত। যদি পারো ডিলিট, না হলে নোটিফিকেশান বন্ধ করো। এক্ষুনি আমাকে রিপ্লাই দিতে হবে, এক্ষুনি সমস্ত কিছু রেসপন্স করতে হবে, নয় এটা। সেলফ আইসোলেশনে যখন থাকবে সেখানে শুধু তুমি, তোমার লক্ষ্য আর তোমার পেপার থাকবে, সেখানে আর কারোর জায়গা থাকবে না। যারা বুদ্ধিমান, গ্রুপের মধ্যে অনেকেই তো থাকে যারা বুদ্ধিমান, তারা কি করে, সারা দিনে হয়তো একবার অন হলো, দেখে নিল কী কী ইম্পর্টেন্ট এখানে আলোচনা হয়েছে, সেগুলো নোট ডাউন করলো, বাকি সমস্ত কিছুকে ইগনোর করলো, স্কিপ করলো। নেক্সট চলে আসছে, নেক্সট স্লাইডে আমরা দেখতে পাবো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। এটা সকলের জন্য নয়, এটা যদি সময় আছে কি না আমরা সেটাও জানি না, পরীক্ষার কতদিন পরে, তো এটা সবার জন্য নয়। যদি কেউ করতে পারো নাও করতে পারো, এটা আমি কখনো সখনো সময় থাকলে করে থাকি। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কেন নামটা রেখেছি, অর্থাৎ তুমি একবারই সময়টা নষ্ট করবে বা একবারই পড়ার বাইরে কিছু একটা করবে, কিন্তু তারপরে আর ডিমোটিভেট ফিল করবে না, লো ফিল করবে না। এখানে তোমাকে কী মোটিভেশন জায়গায় সেটা তুমি ডিসকভার করতে পারো। আমি দুটো সিনেমার নাম এখানে বলবো, তোমাদের ক্ষেত্রে সেগুলো আলাদা আলাদা হতে পারে। এগুলো এবং দুটোর মধ্যে একটা বৈশিষ্ট্য যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা আমি বলবো, যার জন্য আমি এটা দেখি, এবং তারপরে আর দু মাসের জন্য আর নিজের লক্ষ্য থেকে চ্যুত হওয়ার কোনো জায়গা থাকে না। একটা হচ্ছে সুপার 30, আর একটা হচ্ছে মিশন মঙ্গল। দুটোতেই যে বক্তব্যটা সেম, কম সময়ে বেশি কাজ, দুজনের হাতেই কিন্তু যা জেনারেলি সবাই পেয়ে থাকে, সমস্ত স্টুডেন্ট বা যারা কাজ করেছে এখানে, তার থেকে কম সময় ছিল, অনেক কম রিসোর্স ছিল, অনেক প্রতিকূলতা ছিল। নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে 8 ঘন্টার জায়গায় 15 ঘন্টা কাজ করে, 12 মাসের জায়গায় 8 মাসে, এই সমস্ত কিছুই বারবার করে যেটা বলছি, কম সময়ে বেশি কাজ করে, এই জন্য আমার ভীষণ মনে হয় এই দুটো ভীষণ মোটিভেট করে সবাইকে। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি টাচ এভরি কর্নার, ভীষণ ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে যে কতটা পড়বো, সবটা পড়ার কি দরকার, সব থেকে তো অ্যাটেন্ড না করলেও চলবে, আমার তো শুধু 70 হলেই চলে যাবে, এইরকম স্ট্র্যাটেজি একদম খাটে না। আমার সাথেও আমার বন্ধুরা এইভাবে স্ট্র্যাটেজি করে পড়েছে যে শুধু 70% পেলেই তো যথেষ্ট, তাহলে এই টপিকগুলোকে আমি বাদ দিতে পারি, একদম না, একদম নেগেটিভ হবে যদি এরকম পড়ে থাকো। হ্যাঁ, আমি এই কথাটা বলে আবার একটা নিশ্চয়ই আমি তাদের সাজেশন রাখি তাদের জন্য, কারণ অনেকেই তো ফুল কমপ্লিট করতে পারবে না, কারোর পক্ষেই সম্ভব না, আমার আমিও করিনি, এবং সে হয়তো ফ্ল্যাকচুয়েট করে যাবে যে আমার তো সব কমপ্লিট হয়নি, তাহলে বোধ হয় এবারটা আর হলো না, তো অবশ্যই সেটা নয়, অন্তত 9 out of 10, বোথ দ্য পেপার 9 out of 10, 9 out of যে বাকি 9টা থাকবে, একটাকে আমি ছাড়তে বলবো, অ্যাকচুয়ালি ছাড়তে বলবো না, বলছি আমি যে 9টা থাকবে সেখানে তুমিই মাস্টার, সেখানে তোমার থেকে বেশি আর কেউ জানে না, আর যেটা একটা সেটা অন্তত কম অ্যাটেনশন দিয়েছো, যা দেখেছো যে হ্যাঁ ঠিক আছে এখানে এই বিষয়বস্তু কোথা থেকে তার শুরু, কোথায় তার শেষ, কীরকম টেক্সট, কত তার সাল, এইগুলো জাস্ট ইনফরমেশান, ইনফরমেটিভ যে পার্টগুলো আছে সেটা জেনে নিলে, কিন্তু বাকি 9টা সেটা বোথ দ্য পেপার্স কী জেনারেল কী সাবজেক্ট দুটোর জন্যই সেম। এখন এতক্ষণ অবধি যদি আমার সাথে থেকে থাকো ভিডিওটা কন্টিনিউ করার আগে, এতক্ষণ নিশ্চয়ই ভালো লেগেছে, এখন এতক্ষণ তাইও আমার সাথে এখনও অবধি আছো, আগে প্লিজ লাইক বাটনটা প্রেস করো, তোমরা মোটিভেট হচ্ছ আমি জানি, আমারও মোটিভেশন দরকার, আরও বেশি উৎসাহ দরকার, প্লিজ 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 লাইক। এরপরে আসছে ডাবল শিফট, ডাবল শিফট ভীষণ দরকার। ডাবল শিফট কথাটাকে একটু ট্রিকি করে আমি রেখেছি, ডাবল মানে একদম আক্ষরিক অর্থে ডাবল না, ডাবল শিফটের কথা আমি এখানে বলি একটু। ধরো তুমি আজকে 4 ঘন্টা পড়েছো, তাহলে কালকে 4 ঘন্টা 15 মিনিট, পরশু দিন 4.5 ঘন্টা, তারপরে আরও 10 মিনিট, কখনোই যেন এটা মাইনাসে রান্না করে, আজকে যা হয়েছে কালকে যেন এর থেকে না কমে, হ্যাঁ সমান সমান হতে পারে, আজকেও 5 কালকেও 5, চেষ্টা করবে বাড়ানোর, এর ফলাফলটা কী হবে সেটা তুমি রেজাল্ট বেরোলে বুঝতে পারবে, আজকে এর উত্তর তুমি পাবে না, কিন্তু এই ডাবল শিফট প্রতিদিন অল্প অল্প করে টাইম ইনভেস্ট করা, একটু করে বাড়ানো, এর ফলাফল ওয়েট করছে তোমার একদম রেজাল্টের দিন।
সেটা সারপ্রাইজ বলতে পারো। আচ্ছা, এরপরে আসছে সিক্স সেন্সেস। সিক্স সেন্সেস আমার স্টুডেন্টরা জানে, যারা নতুন সাবস্ক্রাইবার আসছে আমার চ্যানেলে তারাও জানবে আস্তে আস্তে। সিক্স সেন্সেস মানে আমরা জেনারেল পেপারে পড়ে থাকি, দেখবে যেটা আমরা পড়ি সেটা 10% আমাদের মনে থাকে, যেটা শুনি সেটা 30%, যেটা দেখা শোনা পড়া সমস্ত হয় সেটা 50% মনে থাকে, যেটা আমরা লার্ন করি হাতে কলমে সেটা আমাদের 90% মনে থাকে। এরকম অনেক মেটেরিয়াল আমাদের আছে, আমি চ্যানেলেও মাঝে মাঝে শেয়ার করে থাকি, যেগুলোর অডিও ভিজুয়াল কন্টেন্ট পাওয়া যায়। চেষ্টা করবে সেগুলোকে দেখার, সেগুলোকে শোনার, তাহলে যখন তাতে ইনফরমেশান অনেক ভুল থাকতে পারবে, ইনফরমেশান তো তুমি ঠিক জানো, তুমি বইটা পড়েছো, তুমি টেক্সটে সমস্ত কিছু জানো, ইনফরমেশানের দিকে তাকাবে না, তাকাবে বা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে। যখনই একটা ক্যারেক্টার তোমার সামনে চলে আসবে, দেখতে পারবে তাকে, সেটা মনে রাখা অনেক বেশি সোজা। তাই সিক্স সেন্সের কথা আমি বলে থাকি বা আমিও সাজেস্ট করি। ভেরি ইম্পর্ট্যান্ট রিলায়েবল সোর্সেস। প্রচুর স্টুডেন্ট আছে চারিদিক দিয়ে স্টাডি মেটেরিয়াল, চারিদিক দিয়ে এই ওই তাই অনেক কিছু জোগাড় করে নিয়েছে, কিন্তু কিছু কাজের কাজ তাদের হলো না। হ্যাঁ, বই খাতা ভর্তি হলো, ফোন অনেক ভর্তি হলো, আর যেগুলো জোগাড় করছে সেগুলো আদৌ কাজের কিনা সেটা ঝালানোর জন্য আগে তো নিজেকে টেক্সটটা পড়তে হবে, যে হ্যাঁ আমি সমস্ত সোর্স একবার করে দেখবো, কিন্তু আমি আগে জানি যে একদম টেক্সট ছাড়া, টেক্সট বই ছাড়া তো নেটের আর কোনো বিকল্প নেই। তুমি কত রেফারেন্স, কার নোট কী পড়বে, তোমাকেই তোমারটা বানাতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই ফলো করবে সবারটা, আমিও পিডিএফ দিয়ে থাকি, আগে নিজে পড়ো যাতে তার মধ্যেও, নোটের মধ্যেও ভুল ধরতে পারো। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলতে পারি, আমিও তোমাদের মতন স্টুডেন্ট, আমিও পরীক্ষা দিয়েই পাশ করেছি, আমার দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো টপিককে আমি হয়তো অন্যরকম বিচার করেছি, তোমার আমার ইনফরমেশানে ভুল থাকে আমিও বলি, কমেন্টে অবশ্যই জানাবে, থাকলে সেটা নিজে কমেন্ট করে বলে দিই। তো রিলায়েবল সোর্স ভীষণ দরকার, এক গাদা সোর্স দরকার নেই, যেটুকানি দরকার সেটুকানি ভালো করে পড়ো। ভুলভাল জায়গা থেকে সোর্স কালেক্ট, সেগুলোর পেছনে টাইম ওয়েস্ট করবে তাহলে নিজে কখন পড়বে? অনেক পিডিএফ আছে আমার ফোনে কিন্তু আমি একটাও পড়িনি, এটা কি খুব কাজের হবে? নেক্সট স্লাইড আসছে, এটা লাস্ট এবং এটা সবাই জানে, এটা এটার কোনো বিকল্প তো নেই, সেটা ছেড়ে দাও। আর রিভিশন কথাটার ব্যাপ্তি অনেক বড়, রিভিশন মানে আমি শুধু যা পড়েছি বছরের শেষে সব রিভিশন করব সেটা নয়, রিভিশন এভরি ডে, ইচ টপিক, ইচ লাইন। রিভিশনের কনসেপ্ট অনেকের মাথাতেই ভুল, অনেকেই এই ভুলটা করে, রিভিশন মানে হচ্ছে আমি একবার সব পড়েছি আবার সব পড়ছি, না সেটা রিভিশন নয়। রিভিশন যখনই আমি পড়ব, যখন পড়েছিলাম তখন তো কিছু নোট করেছি, নোট না করে থাকলে পিডিএফে দাগ দিয়েছি, আমিও বই কিনিনি, আমিও পিডিএফ থেকেই পাশ করেছি। ভালো ভালো পিডিএফ রিডার অ্যাপ আছে আমাদের, আমার অত্যন্ত ফেভারিট একটা অ্যাপ জোডো বলে এখন আমার ফোনে আছে, ওখান থেকে আমি পিডিএফ পড়ে থাকি, হাইলাইট করা এখনও সেইভাবেই আমার সমস্ত পিডিএফ সেভ করা আছে, আমি যেভাবে হাইলাইট করেছিলাম। রিভিশন মানে সেই হাইলাইটেড পার্টগুলো, সেই নোটগুলোই, শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতেই চোখ বোলানো। আর রিভিশন মানে এই না আমি 3 মাস আগে আমার সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি আবার শুরু করছি, রিভিশন আজকে যা পড়েছো কালকে রিভিশন করো, পরশু যা পড়েছো সেটা আবার, তরশু যা পড়েছো সেটা আবার, কখন ওই টাচ ইচ কর্নারের মধ্যে কিন্তু এটাও আছে, রিভিশনের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আবার পুরোটাকে পড়লে প্রথমত সময় তো পাবেই না, পয়েন্ট আউট করা থাকলে ভীষণ ভালো। ভিডিওর একদম শেষে চলে এসেছি, যারা এখনও অবধি আমার সাথে আসো, কন্টিনিউ করছো ভিডিওটাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আসছে যারা অপেক্ষায় সবাই, আমি রিভিল করতে চলেছি কমেন্ট অফ দ্য ডে। কেন আমি এটাকে কমেন্ট অফ দ্য ডে চুজ করেছি তার কারণ বলি, কোনো স্ট্র্যাটেজি নিয়ে তো কেউ চ্যানেল শুরু করে, কোনো কাজ শুরু করে, আমিও শুরু করেছিলাম, আমি যেগুলো ফিল করেছিলাম যে সবই সবাই পড়ছে সব ঠিক আছে কিন্তু মক টেস্ট নিজেকে ঝালানোর কোনো জায়গা নেই, তো আমি ভেবেছিলাম এটার কম আছে তাহলে এটা দিয়ে শুরু করি, কিন্তু পরে দেখলাম নানা রকম মতামত আসছে, কন্টেন্ট ভিডিও তাদের চাই, মক টেস্টও চাই, সব রকমভাবে তো গাইড করছে আমার ভিউয়াররা আমাকে, আমি সেভাবেই চলছি বলতে পারো। তো এর মতামতটা আমার সব থেকে ভালো লেগেছে, এই লার্নার যে আমাকে সাজেশনটা দিয়েছে অসাধারণ, এবং শুধু তাই নয় আমি তো এটাকে কন্টিনিউ করবো এইভাবে, ও যেটা সাজেস্ট করেছে টিল পরীক্ষা, যতদিন না পরীক্ষা হচ্ছে তোমাদের সেই তারিখ অবধি, সেই দিন অবধি এটা কন্টিনিউ হবে আমার চ্যানেলে। বড় প্রাকৃতিক বিপর্যয় আর আরও নতুন ভালো সাজেশন যদি না আসে, মানে এমন কিছু রেভলিউশনারি, এটাই কন্টিনিউ হবে। তাহলে 1, 2, 3 কমেন্ট অফ দ্য উইক, বেঙ্গলি নেট টিউটোরিয়াল বলেছে খুব ভালো, এটা কমেন্টটা কোন ভিডিওর সেটা আমি বলে দিই।
এটা যে ফার্স্ট পেপারে আমি যে মক টেস্ট দিয়েছিলাম ওটা একবারই করেছি, তারপর থেকে আর করিনি। তার কারণ হচ্ছে এইটাই, খুব ভালো সে বলেছে। পেপার টু এরও যদি এরকম এক উইকে একটা করে মক টেস্ট হতো, 100 মার্কসে বা 100 কোয়েশ্চেন লিখেছে ও, মার্কসের হবে এটা। কারণ পেপার ওয়ানের ও কারণও দেখিয়েছে যে পেপার ওয়ানের সোর্স তো আছে, আমরা পাই কোথাও না কোথাও থেকে, পেপার টু পাই না। একদম ফুল ফ্লেজেড যেরকম পরীক্ষায় আসে সেরকম সত্যি পাওয়া যায় না। ঘড়ি ধরে নিজেকে অ্যানালাইসিস করবো আমি কোথায় দাঁড়িয়ে আছি। তো এবং আমি তাকে রিপ্লাইও করেছি, লাইক করেছি যে এই রোববার তাহলে তাই হচ্ছে, রোববার অর্থাৎ সানডে, কাল আমাদের মক টেস্ট ডে, এবং একদম ফুল লেন্থ 100 মার্কসের কোয়েশ্চেনই থাকছে। এইটা আমি শুধু কাল বলে নয়, কাল রোববার বলে নয়, যতদিন না তোমাদের পরীক্ষা হবে ততদিন এটাকে আমি কন্টিনিউ করব। আবারও থ্যাংক ইউ, আবারও থ্যাংক ইউ, কমেন্টস অফ দ্য ডে হয়েছে বেঙ্গলি নেট টিউটোরিয়াল। তাহলে নিশ্চয়ই মোটিভেট হয়েছো ভীষণভাবে, আবারও বলবো আমারও উৎসাহের দরকার। ভীষণভাবে লাইক করো, ভীষণ অনেক কমেন্টে জানাও আরও সাজেশন কী কী আছে তোমাদের মাথায়, সমস্ত বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করো। আর আবারও যারা নতুন দেখছো আবারও বলবো তাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং সাবস্ক্রাইব কেন দরকার, কেন এইগুলো বলছিলাম, নোটিফিকেশানটা আমাদের দরকার, কারণ দরকার শুধু ভিডিওতে কন্টেন্ট দেখা নয়, দরকার তার PDF চোখের সামনে, সেটা তো দরকার। আমি বারবার কীভাবে, তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, এটা প্রত্যেকটা ভিডিওতে আমি এর লিঙ্ক দিয়ে থাকি, এখনও এক্ষুনি পেয়ে যাবে সেখানে। শুধু PDF নয়, প্রচুর রকমের কুইজেস টেলিগ্রামে। সব থেকে বেশি সুবিধা যখন তুমি জয়েন করছো আর যবে চ্যানেল হয়েছিলো তারপর থেকে সমস্ত কুইজেস, সমস্ত PDF যা মেটেরিয়াল সব কিছু রয়ে যাবে। তুমি স্ক্রোল করে 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 পুরনো প্রিভিয়াস কুইজগুলোও কিন্তু অ্যাটেন্ড করতে পারো, নিজের স্কোর দেখতে পারো, ফেসবুক পেজ লাইক করতে পারো। কালকে পরীক্ষা ডেট বলে দিলাম আমি, আমি মক টেস্ট নিতে চলেছি। প্রিপারেশন শুরু করে দাও, যে যে অবস্থায় আছো সেটাকেই আরও আবার করে ঝালিয়ে নাও ভালো করে। অল দ্য বেস্ট, আশা করছি কালকে ভালো স্কোর করবে তোমরা। চেষ্টা করবো মোটামুটি কঠিনের দিকেই প্রশ্ন করার, কিন্তু তাও 50%-এর উপরে অ্যান্সার তোমাদের ঠিক হবে আমি এটুখানি জানি, এটুখানি আমার লার্নার্সদের বিশ্বাস আছে আর প্রতি আছে আমার ট্রাস্ট। আর এই ভিডিওতে যে আমি 10টা টিপস দিলাম, ক্যারেক্টারিস্টিক দিলাম, এটাও আমি আশা করি যে নতুন কিছু আমি এখানে বলিনি, সব তোমাদের মধ্যে আগে থেকেই ছিল, তাতেই আমি খুব খুশি হব। সেটাকে আবার করে মনে করিয়ে দেওয়া, এগিয়ে যাও, ভীষণভাবে প্রস্তুতি নিতে থাকো। কালকে দেখা হচ্ছে 100 কোয়েশ্চেন 100 মার্কসের কোয়েশ্চেন নিয়ে প্রস্তুতি চালিয়ে যাও, দেখা হবে কালকে।